হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে মূলত আমি কথা বলবো যে কিভাবে আমি বায়ারদের ফেসবুক অ্যাডস লিড জেনারেশনের ক্যাম্পেইন এর কাজ করে থাকি। তো সমস্ত কিছু আজকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো। তো তোমরা যারা লিড জেনারেশন ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাও যে কিভাবে লিড জেনারেশন ক্যাম্পেইন কাজ করে বা কি বৃত্তান্ত, তো আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটা এ টু জেড দেখো। আশা করি তোমাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না লিড জেনারেশন ক্যাম্পিং জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সকলে জানি যে একটা ক্যাম্পিং সেট আপ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো মূলত আমি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অলরেডি ওপেন করে রেখেছি। তো রাখার পরে আমি যেহেতু একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, তো তার জন্য আমরা এখানে যে ক্রিয়েট বাটন বলে একটা অপশান পাবো, এই ক্রিয়েট বাটন অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে নেক্সট যেটা হয় সেটা আমাদেরকে করতে হয় যে আমরা মূলত ক্যাম্পেইন কী রিলেটেড বা কী অবজেক্টিভ নিয়ে আমরা ক্যাম্পেইনটাকে রান করতে চাই, সেই অবজেক্টিভটাকে কিন্তু আমাদের এখানে সিলেক্ট করতে হয়। বাট যদি আমরা দেখি প্রিভিয়াস কিন্তু এই অবজেক্টিভের যে ইন্টারফেসটা ছিল আর এখন যে ইন্টারফেস সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, কারণ ফেসবুক এখন তোমার মেটা হয়ে গেছে। তো যখন মেটাতে যখন এসছে, তো আজকে যদি দেখা যায় ফেসবুকের অনেক কিছু কিন্তু তোমার দিনের পর দিন চেঞ্জ হতেই আছে। তো মূলত এই যে তাদের যে তোমার অ্যাডের ইন্টারফেস সেটাকে কিন্তু তারা চেঞ্জ করে দিয়েছে। তো আজকে মূলত আমরা কী করবো, লিড জেনারেশান ক্যাম্পেইন সেট আপ করবো। আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্যই ক্যাম্পেইন সেট আপ করবো। মূলত তারা কি করে, তারা আমাদের যে ইন্ডিয়াতে বড় বড় যে মিডিয়া আছে সেই মিডিয়ার ওয়েবসাইট বা মিডিয়ার চ্যানেলে তারা কি বিভিন্ন বিজনেসের সার্ভিস অ্যান্ড প্রোডাক্টকে তারা এইসব বড় বড় মিডিয়াতে প্রমোট করে থাকে। তো তারা বিজনেস ওনারদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় বা বিভিন্ন বিজনেস ওনারদের কাছে তাদের এই সার্ভিসগুলোকে পৌঁছে দিতে চায়। তো তার জন্যই মূলত তাদের কিছু ইনকোয়ারিজের প্রয়োজন হবে। মূলত সেই বিজনেস ওনারের নেম, সেই বিজনেস ওনারের ফোন নাম্বার বা ইমেল, এগুলো কিন্তু তার প্রয়োজন হবে। এগুলো আমরা লিড জেনারেশনের ক্যাম্পিংয়ের মারফতেই কিন্তু এগুলোকে কালেক্ট করতে পারি। তো আজকে আমরা সেই লিড জেনারেশন ক্যাম্পিং সেট আপ করবো। তো এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের অবজেক্টিভের মধ্যে একটা অপশান আছে লিড বলে। তো মূলত কী করবো, আমরা এই লিড বলে অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদেরকে কী করতে হবে, এখানে আমরা কন্টিনিউ বলে বাটনে আমরা ক্লিক করবো। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমরা সকলেই জানি যে তিনটে সেট আপের মারফতে কিন্তু আমাদের ক্যাম্পিংটা সেট আপ হয়। তোমরা যদি এই সম্পর্কে না জেনে থাকো, তো অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা লার্ন ডিজিটাল কাজ চ্যানেলে আসবে, এসে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে এখানে একটা ডেডিকেটেড প্লে লিস্ট পাবে তোমরা ফেসবুক অ্যাডস নিয়ে। তোমরা সকলেই জানো যে আমাদের একটা ডেডিকেটেড প্লে লিস্ট আছে, তো এই ডেডিকেটেড প্লে লিস্টটাকে তোমরা দেখে নিতে পারো। মূলত আমি কিন্তু এখানে এ টু জেড ফেসবুক অ্যাড ক্যাম্পিং সম্পর্কে দেখিয়েছি। তোমরা যদি এই প্লে লিস্টটা দেখো, তোমরা চাইলে মার্কেট প্লেসের বাইরে লোকাল মার্কেটেও কিন্তু ফেসবুক অ্যাডের সার্ভিস দিয়ে হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারো। যেহেতু অবজেক্টিভ সেট আপ করলাম, এখানে একটা ক্যাম্পিং নেম দেবো। তো মূলত এই ক্যাম্পিং নেমটা ততটা গুরুত্বপূর্ণ নয়, এটা মূলত যে আমি ক্যাম্পিং সেট আপ করছি আমার রিমাইন্ড বা আমার মাইন্ডে থাকার জন্য এখানে একটা নেম আমাকে সেট আপ করতে হবে। তো মূলত আমি এখানে একটা সেট আপ করলাম, তো এটা আমি আমার মতো মনে রাখার মতো আমি এটাকে সেট আপ করলাম। সেট আপ করার পরে কি, আমরা যেহেতু এখন এবি টেস্টিং বা এগুলোকে করছি না, তো অবশ্যই বড় বড় বাজেট হলে সেখানে আমরা এবি টেস্টিং করব। এরপরে কি আমরা এখান থেকে কি করব, এটাকে নেক্সট বলে অপশানে ক্লিক করে দেবো। তো নেক্সট বলে অপশানে ক্লিক করার পরে আমরা অ্যাড সেট অপশান পাবো। অ্যাড সেট কী কী বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু আমার ওই প্লে লিস্টের ভিডিওতে বিভিন্ন ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। নেক্সট কি আমরা এখানে এই অ্যাড সেট এখানে সেট আপ করবো। তো মূলত আমি অ্যাড সেট সেম নামেই দিয়ে রাখছি। এরপরে কি আমরা এখানে অপশান পাবো একটা যে কনভার্সান। মূলত এই কনভার্সানটা কি, যে আমাদের এই লিড জেনারেশন যে ক্যাম্পিংয়ের যে কনভার্সানটা হবে সেটা কী ফরম্যাটে হবে, সেটা কি কোনো ওয়েবসাইটে ট্রাফিক জেনারেটার মতো ট্রাফিক জেনারেট হবে। যে ধরো আমি সাপোজ কোনো একটা ওয়েবসাইট ওপেন করলাম, ওয়েবসাইটে কিছু আমরা অনেকেই জানি যে লিড জেনারেশনের জন্য ফর্ম থাকে, নেম, ইমেল, ফোন নাম্বার এগুলো থাকে। তো অনেকে কী করে, জাস্ট ফেসবুকে ক্লিক করে ডাইরেক্ট তার ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে এগুলো ইনফরমেশান ফিল আপ করে। তো এটা ওয়ান কাইন্ড অফ একটা মানে সিস্টেম বা স্ট্র্যাটেজি। তারপরে কি একটা অপশান পাবো আমরা, ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্ম বলতে কি, আমরা যদি এখান থেকে যদি আমি এটাকে একটু কপি করি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যে, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে ইনস্ট্যান্ট ফর্ম বলতে কি অ্যাকচুয়ালি বোঝায়। আমরা যদি এখান থেকে গুগলে যাই, গুগলে গিয়ে জাস্ট এটাকে যদি আমরা সার্চ করি ফর্ম অন ফেসবুক, যদি আমরা এখানে সার্চ করি, সার্চ করার পরে আমরা যদি পিকচার এখানে যাই, কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আমরা কোনো কোনো সময় যখন আমাদের ফেসবুক
টাইম লাইন আমরা ঘাঁটি, তো এখানে কিন্তু আমরা এরকম কিছু ক্যাম্পিং দেখতে পাই যে ক্যাম্পিংটাকে ক্লিক করার পরে পরে এরকম কিছু জিনিস চায়, নেম, ইমেল, মূলত এরকম যে ক্লিক করার পরে কি আমাকে নেম চাবে, ইমেল চাবে, ফোন নাম্বার দেওয়ার পরে আমরা কি সাবমিট করে দিলে সেই ফর্মটা ফুলফিলমেন্ট হয়ে যায়। পরবর্তীকালে সেই কোম্পানি বা সেই এজেন্সি থেকে আমাদেরকে কী করে, আমাদের সঙ্গে কমিউনিকেশন করে আমাদেরকে সেই সার্ভিসটা প্রোভাইডেড করে। আমরা ওই সেম সিস্টেমটা এখানে ক্রিয়েট করতে চলেছি। নেক্সট কি আরও অপশান পাবো, আমরা মেসেঞ্জার, আমরা মেসেঞ্জার ক্যাম্পিং মূলত জানি যে কেউ দেখবে আমাকে ডাইরেক্টলি মেসেজ করে আমার সঙ্গে কমিউনিকেশন করতে পারে। আর নেক্সট হলো কল, ডাইরেক্টলি এখানে আমরা ক্লিক করে চাইলে কিন্তু আমাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারে আমাদের ফোন নাম্বারে। আর নেক্সট যেটা অ্যাপস প্রমোশনের ক্ষেত্রে আমরা এটাকে কাজ করতে পারি। তো মূলত আমরা আজকে কী করবো, তোমার ইনস্ট্যান্ট যে ফর্ম সেই ইনস্ট্যান্ট ফর্মটাকে আমরা এখানে মেকিং করব, আমাদের কনভার্সনটা আমরা সেখানে নিয়ে যাব। তো আমি এটাকে সেট আপ করে দিলাম। দেওয়ার পরে আমার কোন পেজের এগেনস্টে অ্যাকচুয়ালি আমি ফেসবুক ক্যাম্পিংটা করব সেই পেজটাকে কিন্তু আমাদেরকে কিন্তু এখানে দেখাতে হবে। সেট আপ করার পরে আমাদেরকে কী করতে হবে, এখানে তোমার ভিউ টিম অ্যান্ড কন্ডিশন বলে একটা অপশান পাবো আমরা, এখান থেকে কি ফেসবুকের টিম অ্যান্ড কন্ডিশনকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো অলরেডি অ্যাকসেপ্ট করা আছে এখানে, লিড জেনারেশন ক্যাম্পিং করতে গেলে কিন্তু এটাকে আমাদেরকে করতে হয়। ডেলি বাজেট আমাদেরকে এখানে সেট আপ করতে, আমরা সকলে জানি যে ডেলি বাজেট কী বা তোমার লাইফ টাইম বাজেট কী, এ সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চাও আমার ভিডিওগুলো দেখতে পারো, কারণ আজকে এই এইসব বিষয় নিয়ে যদি আমি বলতে চাই তো অনেক টাইম লাগবে, তো সেই বিষয়ে আমি অত বিস্তারিত যেতে চাচ্ছি। তো আমি এখানে আমার ডেলি লিমিট বা ডেলি বাজেট আমি কী রাখলাম 500, আর এই ক্যাম্পিংটা মূলত আজকে 28 তারিখ, এখান থেকে আমি স্টার্টিং করতে চাচ্ছি মূলত তোমার 7 তারিখ অবধি আমি এটাকে করতে চাচ্ছি। তো এটাকে আমি এখানে সেট আপ করে দিলাম। তো এরপরে কি আমরা একটা অডিয়েন্স সেট আপ পাবো। তো অডিয়েন্স সেট আপের মধ্যে আমরা মূলত জানি যে অডিয়েন্স সেট আপটা কী কীভাবে করতে হয়, কী বৃত্তান্ত এরা এটা কিন্তু আমরা সকলে জানি। তো বন্ধুরা চলো আমি আমার অডিয়েন্স সেট আপটা করে নিই। তো বন্ধুরা আমি আবার অডিয়েন্সগুলোকে সেট আপ করে নিয়েছি। মূলত এখানে কি আমি লোকেশানটা সেট আপ করলাম, তো অল ওভার ইন্ডিয়াতে আমার এই ক্যাম্পিংটা চলবে। তারপরে আমি একটা এস সেট আপ করলাম। তো এস সেট আপ করার পরে মোটামুটি আমাদেরকে কী করতে হবে, এখানে আমাদের ডিটেল টার্গেটিং করতে হবে। তো ডিটেল টার্গেটিংটা আমরা কীভাবে করবো সেটা আমরা ডেমোগ্রাফিক থেকে করতে পারি, ইন্টারেস্ট থেকে করতে পারি, এবং তার মানে ওয়ার্কিং ব্যাপারটাকে নিয়ে আমরা আমাদের যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেই রিলেটেড যারা ইন্টারেস্ট তাদেরকে আমি সেট আপ করতে পারি। এখানে অলরেডি সেট আপ করে দিয়েছি, যেহেতু আমার এটা তোমার তো আমার সার্ভিসটা হলো ব্র্যান্ডিং সার্ভিস, যে সার্ভিস নিয়ে আমি ক্যাম্পিং করছি ক্লায়েন্টের। তো সেই কারণে যারা যারা যেমন এখানে ব্লগার, তো যারা ব্লগার তারা তাদের ব্র্যান্ডিং করতে চায়, অনেক অনেক ক্ষেত্রে এন্টারপ্রিনিয়র, তারপরে তোমার ইনফ্লুয়েন্সার, তারপরে স্মল বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট ডাইরেক্টর, তো আরও অনেকগুলো ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিকে নিয়ে আমার ডিটেল টার্গেটিংটা করেছি। তো তোমরা তোমাদের বিজনেস বা সার্ভিসের এগেনস্টে যে ক্যাটাগরি হবে তাদের ডিটেল পড়বে, এবং এখানে এস্টিমেট ডেটা অডিয়েন্স দেখাবে। তো যখন আমরা বেসিক ক্যাম্পিং করবো, কাস্টম অডিয়েন্স বা লোকালাইজড অডিয়েন্স নয়, জাস্ট ফর তোমার বেসিক ক্যাম্পিং, তো অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের যে তোমার অডিয়েন্স সাইজ সে সাইজটা মিনিমাম 1 crore যেন হয়, তাহলে একটা ভালো রেসপন্স পাওয়া যায় মোটামুটি। তো যদি দেখা যায় আমার এটা অনেকটাই উপরে আছে, তো মোটামুটি আমি অডিয়েন্সটা নিয়ে আগাতে চাই। তো বন্ধুরা নেক্সট আমরা কী করবো, এখান থেকে আমাদের প্লেসমেন্টটাকে সেট আপ করবো। তো মূলত আমার অটো প্লেসমেন্টটা আমি রাখতে চাচ্ছি। আর অটো প্লেসমেন্ট কি ম্যানুয়াল প্লেসমেন্ট, তো তোমরা যদি না জানো আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো, প্লেলিস্টটা যেখানে আমি অলরেডি দিয়ে রেখেছি। তো প্লেসমেন্টটা সেট আপ করার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা কী করবো, এখান থেকে নেক্সট বলে বাটনে আমরা ক্লিক করবো। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো ইন্টারফেসে মূলত কি এখানে অ্যাড কফি আমাদেরকে মেকিং করতে হবে। তো আমি এখানে নাম দিয়ে দিলাম, একটু জাস্ট এখানে নাম দিয়ে দিলাম তোমার আরিসি নাম দিয়ে দিচ্ছি, আর ইস সি নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে কি আমার যে পেজটা আমি আগে সেট আপ করে সেটা অলরেডি আমি করে রেখেছি, ইনস্টাগ্রাম পেজটাকেও করে রেখেছি। তো রাখার পরে কি আমরা এখান থেকে অ্যাড সেট আপ বলে একটা অপশান পাবো। তো আমার এই অ্যাড সেট আপটা আমি এখানে ডাইরেক্টলি বানাতে চাই, তো সেক্ষেত্রে আমি কী করবো, এখানে যে তোমার 3টি অপশান আমরা পাই, অ্যাড তোমার ক্রিয়েট অ্যাড, তারপর হচ্ছে ইউজ এক্সিস্টিং অ্যাড। তো লিড জেনারেশন ক্ষেত্রে সবসময় 2 অপশান আমরা পাই, হাব আর তোমার অ্যাড ক্রিয়েটেড। তো আমার অ্যাড ক্রিয়েটটাই আমি এখান থেকে সিলেক্ট করব। করার পরে কি এখান থেকে আমি মিডিয়া বলে একটা অপশান পাবো। এই মিডিয়ার মারফতে কী করবো, আমার এই যে রাইট সাইডে যে ভিউটা হচ্ছে মূলত আমার যে ব্যানারটাকে আমি ইউজ করতে চাই সেটাকে আমি এখানে সেট আপ করে নেবো। তো চলো ফ্রেন্ড আমরা সেট আপ করে নিই। মূলত আমি এখান থেকে যাব গিয়ে এটাকে আপলোড করব, আপলোড করে কী করব এটাকে এখানে দিয়ে দেবো। তো দেওয়ার পরে এটা চলে এসছে, এখানে আপলোড হয়ে যাচ্ছে। তো আপলোড হওয়ার পরে কী করবো, আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে একটু সাইজটা দেখবো, মোটামুটি সবই ঠিক আছে। এটাকে এরপরে কী করবো, আমি এখান থেকে এটাকে সেট আপ করে দেবো।
তো দেওয়ার পরে কিন্তু আমরা রাইট সাইডে একটা ভিউ দেখতে পাবো যে অ্যাকচুয়ালি কেমন কি ভিউ লাগছে আমার, এটাকে আমি একটু দেখে নিই। ঠিক আছে, সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু দেখাচ্ছে। তো এরপরে কি, এরপরে আমরা কিছু অপশান পাবো। প্রথম যে অপশানটা পাবো সেটা হলো প্রাইমারি টেক্স, নেক্সট যে অপশানটা পাবো আমরা এখানে হেডিং বলে, আর লাস্ট যে অপশানটা পাবো আমরা ডেসক্রিপশান। তো প্রাইমারি টেক্স বলতে কি, আমরা আমাদের ক্যাম্পিংয়ের উপরে সবসময় দেখি যে ডেসক্রিপশানগুলো লেখা থাকে, সেগুলোই মূলত কিন্তু তোমার আমাদের প্রাইমারি টেক্স হয়। তো আমি অলরেডি আমার একটা কপিরাইট আমি এখানে লিখে রেখেছি আমার এই এই ক্যাম্পিংটার জন্য অলরেডি আমি লিখে রেখেছি। তো আমি এটাকে এখান থেকে কপি করব। কপি করার পরে আমি কি করছি, এখানে আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে ফ্রেন্ড দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু আমার কপিটা এখানে চলে এসছে আমার কপিটাকে। তো আমরা চাইলে এগুলোকে আরও একটু ডেকোরেটেড করতে পারি বিভিন্ন লোগো বা আইকন দিয়ে। তো এগুলো আমি এখন করছি না, তোমরা চাইলে করে নিতে পারো, এগুলোকে আমি পরে ফিক্স করে নেবো। ওকে, হেডিং বলে অপশানটাতে আমি সেট আপ করবো। তো হেডিংটা কি, হেডিং কিছুই নয়, সকলে দেখি যে বিভিন্ন রকম প্রোডাক্ট বা সার্ভিসে যখন অ্যাডভার্টাইজমেন্ট চলে এই লেফট সাইডে বাই নাও বা কোনো একটা ছোট্ট জিনিস এখানে ইন্ট্রো দেওয়া থাকে, তো মূলত সেটাকেই হেডিং বলে। তো আমি আমার হেডিংটাকে এখানে সেট আপ করে দিই। আমার এখানে হেডলাইনটা অলরেডি দিয়ে দিয়েছি, তো তোমরা তোমাদের মতো এখানে হেডলাইন দিয়ে দেবে। দেওয়ার পরে কি, এখান থেকে আমরা ডিসক্রিপশন অপশান পাবো। তো এটার প্রয়োজন নেই, এটা একটা অপশনাল ওয়েতে। তো বন্ধুরা, নেক্সট আমরা একটা অপশান পাবো কল টু অ্যাকশন বাটন। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বিজনেস অ্যান্ড সার্ভিস রিলেটেড, এখানে অ্যাকশান অ্যাক্টিভিটি আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো মূলত আমি এখানে দিচ্ছি তোমার লার্ন মোর বা গেট ক্রাই বলে অপশান দিলাম, তো যাতে করে একটা রিলেটেড হচ্ছে, আমি যেহেতু তাদের কাছ থেকে লিড নেবো বা তাদের কাছ থেকে আমি কিছু নিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখানে এটাকে সেট আপ করলাম। করার পরে কি করতে হবে, এখান থেকে আমাদের নেক্সট আমরা একটা অপশান পাবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অপশান, যে কি ইনস্টান একটা ফর্ম আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এই ফর্মটা কি মূলত, এই ফর্মের মাধ্যমে আমরা কেমনভাবে আমাদের এই ফর্মটা শো আপ করবো এবং সেখান থেকে আমাদের লিডগুলোকে কালেক্ট করবো, সেটাকে কিন্তু আমাদেরকে এখানে সেট আপ করতে হয়। তো মূলত এখানে অলরেডি আছে, বাট এটা অন্য একটা ফর্ম, আমি এখান থেকে নিউ একটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি এখানে এটাকে দিয়ে দিলাম। দিয়ে এখানে একটা আমাদের নেম দিতে হবে, আমি এখানে নেম দিচ্ছি তোমার ব্র্যান্ডিং, যাতে করে যেন মনে থাকে এবং কী কারণে আমি এটাকে সেট আপ করছি সেটা যেন আমাদের মাইন্ডে থাকে। তো এখানে দুটো ভ্যালু থাকে, এই কী বৃত্তান্ত আমার অলরেডি, তো লিড জেনারেশন ক্যাম্পিং সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে। তো ভিডিওটি আমি ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই দেখে নেবে, সেখানে আরও ডিটেলসে আমি পয়েন্ট টু পয়েন্ট তোমাদের সঙ্গে ডিসকাশন করেছি। নেক্সট কি, এখান থেকে আমরা ইন্ট্রো বলে একটা অপশান পাবো। তো ইন্ট্রোতে এখানে আমরা কোনো পিকচার আপলোড করতে পারি যেটা ব্যাকআপে শো হবে, আর আমরা যদি এটাকে না দিই আমরা যে পিকচারটা দিই সেটা এখানেই শো হবে। তো প্রয়োজন নেই, এটাকে আমি এইভাবেই রাখলাম। রাখার পরে আমি কি করছি, এখান থেকে এগুলোকে আমি অত প্রয়োজন নেই আমার, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। অপশানটাকে রিমুভ করে দেওয়ার পরে যদি দেখি আমাদের কাছে কিন্তু ডাইরেক্ট দুটো অপশান আসবে, একটা এখানে আমরা অপশান পেয়ে যাচ্ছি কি, এই যে কোশ্চেনের এখানে আমরা একটা অপশান পাবো মূলত, যে ইমেল অ্যান্ড তোমার ফুল নেম। তো আমার যা যা ইনফরমেশনের অ্যাকচুয়ালি প্রয়োজন সেগুলোকে কিন্তু আমি এখানে দেব। তো মূলত আমি কী করছি, এখান থেকে নেমটাকে এখানে রাখলাম, ইমেলটাকে এখানে রাখলাম, তারপরে আমি এখান থেকে আরও কিছু চুজ করতে পারি, যেরকম আমি এখান থেকে ইমেল তার কন্ট্যাক্ট ফিল্ডটাকে আমি এখান থেকে নিতে যাচ্ছি। তো মূলত আমি কী করলাম, তার ফোন নাম্বারটাকে এখান থেকে নেব। তো এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। তো মূলত এইভাবে কিন্তু আমরা এখান থেকে সেট আপ করে নিতে পারি। তো এই মূলত আমার এই তিনটে জিনিসের প্রয়োজন, তো এটাকে আমি এখান থেকে নিলাম। এরপরে আমাদেরকে কী করতে হবে, এরপরে আমাদের একটা প্রাইভেসি বলে আমরা একটা অপশান পাবো। প্রাইভেসিটা কি, আমাদের বিজনেস রিলেটেড যে প্রাইভেসি পলিসি, সেই প্রাইভেসি পলিসির আমাদের ওয়েবসাইটের কোনো একটা লিঙ্ক এখানে আমাদের দিতে হবে। তো আমি কী করবো, আমাদের যে ওয়েবসাইট, যে সেই ওয়েবসাইটের এখান থেকে আমি লিঙ্কটাকে নিলাম। নেওয়ার পরে কী করলাম, জাস্ট এখানে কী করবো, তো আমি জাস্ট লিঙ্কটাকে এখানে দিলাম। দেওয়ার পরে প্রাইভেসি পলিসি কিন্তু সেট আপ হয়ে গেছে। হওয়ার পরে কী করবো আমরা, এখান থেকে আমরা একটা অপশান পাবো নেক্সট, তোমার কম্পিটিশন বলে একটা অপশান পাবো। তো মূলত এটা কি, সবথেকে লাস্ট যে মোমেন্টটা থাকে সেই মোমেন্টটাই, তো থ্যাংক ইউ অল সেট আপ, এখানে আমরা চাইলে আরও কিছু মেসেজ দিতে পারি, তো সেটা যদি আমরা লিখতে চাই এখানে দিলাম। তো এরপরে আমরা এখান থেকে যদি চাই আমাদের ওয়েবসাইট সম্পর্কে তাদের কাছে ডিটেলস দিতে, তো আমরা দিতে পারি। তো আমি মূলত এখান থেকে আমাদের ওয়েবসাইট, তো ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখান থেকে দিতে পারি। কারোর যদি ডিসক্রিপশনটাকে আরও সুন্দরভাবে লিখতে হয় বা কিছু লিখতে চাও এটাকে লিখতে পারো এখানে, জাস্ট শো আপ করার জন্য। তো আমি এখান থেকে একটা কল টু, তারপরে কি কল টু অ্যাকশন বাটন পাবো। তো কল টু অ্যাকশন বাটনটা আমি এখানে দিয়ে দিলাম, যে এখানে কি অ্যাকশন হবে সেই অ্যাকশনটাকে আমি এখানে সেট আপ করে দিচ্ছি। তো মূলত আমি এই ওয়েবসাইটটাকেই রাখতে চাচ্ছি এখানে, তো এই ওয়েবসাইটটাকে আমি এখানে দিলাম। দেওয়ার পরে কী করছি, এটাকে এখানে আমাদের যে ওয়েবসাইট লিঙ্ক আর এখানে আমাদের কল টু অ্যাকশন রাখলাম, তোমার ওয়েবসাইট ভিউ,
আমরা চাইলে এখানে কিন্তু আমাদের কল টু অ্যাকশনের টেক্সট যেটা হবে সেটাকে কিন্তু আমরা এখানে চেঞ্জ করতে পারি। ওকে, তো মূলত আমি এটাকেই রাখলাম, রেখে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিলাম। দেওয়ার পরে কী করতে হবে, আমাদের ফর্ম যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমি একবার তবু দেখে নিই ফর্ম ফরম্যাটটা। দেখলাম এখানে একটা আমাদের টেক্সট মেসেজ দেওয়ার একটু প্রয়োজন ছিল এখানে কোশ্চেনের মধ্যে। তো দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কী করবো, এখান থেকে পাবলিশ বলে বাটামে আমরা এখান থেকে ক্লিক করবো। তো পাবলিশ বাটামে ক্লিক করলাম। তো পাবলিশ বাটামে ক্লিক করার পরে কিন্তু আমার যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে মূলত কিন্তু আমাদের যে লিড জেনারেশনের ইনস্ট্যান্ট যে ফর্ম, সেই ফর্মটাকে কিন্তু আমাদেরকে এখানে এইভাবে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে আমরা কী করবো, এখান থেকে আমরা একটা ওভারভিউ পাবো যে কেমন কী সোয়াপ হচ্ছে আমাদের ইনফরমেশানটা, আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তো মূলত আমরা সব কিছু ঠিকঠাক আছে। তো এরপরে আমরা কী করবো, এটাকে আমরা পাবলিশ মুডে করে দেবো আমাদের ক্যাম্পিংটা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, যে তিনটে লেভেলে যদি সব ঠিকঠাক থাকে, আমরা কী করবো এখান থেকে পাবলিশ করে দেবো। তো পাবলিশ করে দেওয়ার পরে আমাদের এই ক্যাম্পিংটা প্রসেসে চলে যাবে। প্রসেসে তোমরা সকলেই জানো যে রিভিউতে চলে যাবে, রিভিউর পরে এটা শিডিউল হয়ে যাবে। তো শিডিউল হওয়ার পরে ক্যাম্পিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে তোমরা সকলে বুঝতে পেরেছো যে আমরা চাইলে কিভাবে লিড জেনারেশন ক্যাম্পিং স্টার্ট করতে পারি। তো বন্ধুরা, সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রিয় চ্যানেল লার্ন ডিজিটাল কাজীকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে আসা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবে না।